প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং করোনার এই মহামারীতে নিজেকে নিরাপদে রেখেছ। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদিউজ্জামান। গত ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম পৌরনীতি ও সুশাসনের প্রকৃতি এবং পরিধি। আজ দেখব এই পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা কি, কেন এই সাবজেক্টটা আমরা পাঠ করব, এই সাবজেক্টটা পাঠ করলে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারব, সেই বিষয়গুলো আজকে দেখব। পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তার প্রথম যে বিষয়টা রয়েছে, অর্থাৎ কেন আমরা পাঠ করব, প্রথম পয়েন্ট হচ্ছে সুনাগরিক হওয়ার জন্য। নাগরিক কি সেটা তোমাদের অনেকেরই ধারণা আছে, নগরে যারা বসবাস করে সিম্পলি তাদেরকে নাগরিক বলে। কিন্তু পৌরনীতি ও সুশাসনের ভাষায় নাগরিক হচ্ছে যারা একটা রাষ্ট্রে বসবাস করে এবং সেই রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করে, তারাই হচ্ছে নাগরিক। এই রাষ্ট্রে বসবাস করলেই শুধুমাত্র সে সুনাগরিক হয় না, সেই নাগরিকের উপরে কিছু কর্তব্য রয়েছে, তার কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব কর্তব্য যখন সে যথাযথভাবে পালন করে তখন তাকে সুনাগরিক হিসেবে অভিহিত করা হয়। এই সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি ও সুশাসন তিনটি গুণের কথা বলেছে। সেই তিনটা গুণ কি? প্রথম হচ্ছে বুদ্ধিমত্তা, দুই হচ্ছে আত্মসংযম এবং তিন হচ্ছে বিবেক। এই তিনটা গুণের সমন্বয়ে সুনাগরিক হওয়া সম্ভব। বুদ্ধিমত্তা কি? ইন্টেলিজেন্স, এটা জানো তোমরা। আত্মসংযম হচ্ছে নিজেকে বিরত রাখা, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা। এবং বিবেক হচ্ছে তোমার ভিতরের একটা শক্তি যেটা ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মানদণ্ড নির্ধারণ করে। সুতরাং যে ব্যক্তির ভিতরে এই তিনটা গুণ আছে, পৌরনীতি তাকে সুনাগরিক বলছে। সুতরাং এই যে তিনটা গুণ কিভাবে হবে, বুদ্ধিমত্তা কিভাবে আনা যাবে, কিভাবে আত্মসংযম বাড়ানো যাবে, কিভাবে নিজের বিবেক বোধকে জাগ্রত করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। যেহেতু পৌরনীতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সুতরাং পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে একজন সুনাগরিক হওয়ার জন্য। আর একজন সুনাগরিক একটা দেশের সম্পদ স্বরূপ, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি বলতে পারি, সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের দরকার রয়েছে। এরপর দুই নম্বর যে প্রয়োজন বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে জানার জন্য। আমরা যারা রাষ্ট্রে বসবাস করি তারা হচ্ছে নাগরিক। এই রাষ্ট্রে যখন আমরা বসবাস করছি তখন রাষ্ট্র আমাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে, আমাদের কিছু অধিকার আছে। অধিকারটা কি? বেঁচে থাকার জন্য ন্যূনতম যে প্রয়োজনটা, অর্থাৎ যেটা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, যেটা আমার অধিকার, যেটা আমার প্রাপ্য, যেটা আমাকে পেতে হবে, সেটা হচ্ছে অধিকার। আর এই অধিকারগুলো সংবিধান দ্বারা সন্নিবেশিত রয়েছে। আমরা যদি দেখি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের 26 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদে এই মৌলিক অধিকারের কথাগুলো বলা আছে। এখন কি কি অধিকার আমার আছে, আমি কি করতে পারবো, আমি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবো, আমার বাসস্থান পরিবর্তন করতে পারবো, চাইলে আমার চলাফেরার স্বাধীনতা রয়েছে, আমার বাক স্বাধীনতা রয়েছে, আমার কথা বলার স্বাধীনতা রয়েছে, আমার কর্ম যেটা রয়েছে, আমার যোগ্যতা অনুযায়ী কর্মে নিয়োগ পাওয়ার অধিকার আমার রয়েছে, এই সংশ্লিষ্ট যত ধরনের অধিকার আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পৌরনীতি আলোচনা করে। সুতরাং কি কি অধিকার রয়েছে সেটা জানার জন্য অবশ্যই পৌরনীতি পড়তে হবে। আর কি করতে হবে? কর্তব্য সম্পর্কে জানার জন্য। অধিকার হচ্ছে আমার প্রাপ্য, আমি পাচ্ছি, সেই পাওয়ার এগেইনস্টে আমার কিছু করণীয় আছে, সেটাকে আমরা বলছি ডিউটিস বা কর্তব্য। সেই কর্তব্যটা কি? একজন নাগরিকের প্রথম প্রধান এবং মূল কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা এবং করতে হবে। সুতরাং রাষ্ট্রে যারা বসবাস করছে সেই সমস্ত নাগরিকের
কি কি অধিকার আছে এবং কি কি কর্তব্য আছে এইগুলো নিয়ে এই পৌরনীতি ও সুশাসন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। সুতরাং এই বিষয়গুলো যদি জানতে হয় তাহলে আমাদের অবশ্যই পৌরনীতি পড়তে হবে। এরপর তিন নাম্বার যে কারণে পৌরনীতি পড়ব, সেই তিন নাম্বার কারণটা হচ্ছে স্বদেশ প্রেম জাগ্রত করার জন্য। স্বদেশ প্রেম কি তোমাদের ধারণা আছে? অর্থাৎ দেশের উপরে প্রীতি, দেশকে ভালোবাসা, দেশকে সমুন্নত রাখা, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, দেশকে প্রাণপণে ভালোবাসা, সেই দেশকে ধারণ করা, সেই দেশকে নিজের অন্তরে লালন করা। ইসলাম ধর্মে বলা হচ্ছে দেশপ্রেম নাগরিকের একটা বড় গুণ, বা দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। সুতরাং এই যে দেশপ্রেমটা রয়েছে এটা একটা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশপ্রেম ব্যতীত সেই দেশের উন্নয়ন কখনো কল্পনা করা যায় না। সুতরাং কি করলে একজন নাগরিকের এই দেশপ্রেমটা, অর্থাৎ তার জাতি, জাতীয়তাবাদ, ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধাবোধ, ওভারঅল তার স্বদেশপ্রেমটা জাগ্রত করা, স্বদেশপ্রেম জাগ্রত করতে হলে যা যা করণীয় দরকার সেই বিষয়গুলো নিয়ে এই পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। সুতরাং এই স্বদেশপ্রেম যেটা রয়েছে, দেশের প্রতি প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এই বিষয়গুলোকে জাগ্রত করতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর চার নাম্বার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে উন্নত জীবন লাভের জন্য। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আমরা যখন, তোমরা অনেকেই নাম শুনে থাকবে, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, আলেকজান্ডার, জন লক, ম্যাকিয়াভেলি, হবস, রুশো প্রভৃতি যে দার্শনিকগুলো রয়েছে, অর্থাৎ যাদের হাত দিয়ে এই রাষ্ট্রবিজ্ঞান তথা পৌরনীতি ও সুশাসনের বিকশিত হয়েছে, সবারই একটাই লক্ষ্য ছিল উন্নত জীবনযাপন করা। অ্যারিস্টটলের যে চিন্তাভাবনা রয়েছে তোমরা যখন অনার্সে পড়বে তখন দেখবে, তখন ওখানে বলা আছে, অ্যারিস্টটল বলছে দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট এ বেটার লাইফ, অর্থাৎ রাষ্ট্রের একটা মূল লক্ষ্যই হচ্ছে একটা বেটার লাইফ, একটা আধুনিক উন্নত জীবন নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। সুতরাং এই উন্নত জীবন যদি আমরা লাভ করতে চাই তাহলে পৌরনীতি পাঠ করতে হবে। আর যদি উন্নত জীবন লাভের জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজন হবে, রাজনৈতিক জ্ঞানের দরকার হবে, প্রজ্ঞা তার দরকার হবে, আকাঙ্ক্ষা, আচরণ ও অনুভূতি, ব্যবহারের শিষ্টতা, মূল্যবোধ, আইনের শাসন, নৈতিকতা, এই যে বিষয়গুলো রয়েছে, স্বাধীনতা, সাম্য, প্রত্যেকটা বিষয় কিন্তু উন্নত জীবনের সাথে সংশ্লিষ্ট। সুতরাং যদি আমার সেই উন্নত জীবন লাভ করতে হয় পৌরনীতি এই সাবজেক্টটা, তোমরা যে সাবজেক্টটা পড়ছ এটার বিকল্প নেই। অর্থাৎ উন্নত জীবনে যদি আমি যেতে চাই, এখন যে জীবনে আমি আছি এই জীবন থেকে যদি আমি সামনে যেতে চাই আমাকে অবশ্যই পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করতে হবে। এরপর পাঁচ নাম্বার যে কারণে পৌরনীতি পড়ব সেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ। পৌরনীতি ও সুশাসনের প্রথম ক্লাসে, অর্থাৎ প্রথম অধ্যায়ে তোমাদের রাষ্ট্র সম্পর্কে ধারণা দিয়েছিলাম, রাষ্ট্রটা কি। সেই রাষ্ট্রে, রাষ্ট্র কিন্তু শুধু একটা প্রতিষ্ঠান, তার ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সুতরাং এই রাষ্ট্রের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাব ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, সেই সম্পর্কে পৌরনীতি ও সুশাসন ধারণা দিয়ে থাকে, যে বিষয়গুলো শুধুমাত্র পৌরনীতি ও সুশাসনে রয়েছে। রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কি, সরকার, সেই সরকারের গঠনটা কেমন হবে, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আইন, স্বাধীনতা, তার সাম্য, নির্বাচন, আমলাতন্ত্র, সংবিধান, বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবিধান সংশোধন পদ্ধতি সহ যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। সুতরাং সংবিধান সম্পর্কে যদি আমাকে জানতে হয়, সরকারের ধরন সম্পর্কে যদি আমাকে জানতে হয়, রাজনৈতিক দল বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে যদি আমার জানতে হয়, তাহলে আমার অবশ্যই এই পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করতে হবে। কারণ
এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র এই পৌরনীতিতেই আলোচনা করা রয়েছে। বুঝতে পেরেছ যে কেন এই সাবজেক্টটা আলোচনা আমরা পড়ব। এরপর ছয় নাম্বার যে কারণে আমরা পৌরনীতিটা পড়ব সেটা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের ধারণা লাভ করা যাবে। কল্যাণ রাষ্ট্র কি সেটা আগে জানতে হবে। আধুনিক যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের ভিতরে কিছু কিছু রাষ্ট্রের ধারণা এসেছে, জাতিরাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে যেই রাষ্ট্রের নাগরিকের সার্বিক কল্যাণ তথা মৌলিক অধিকার, যে তোমরা জানো কিছু মৌলিক অধিকার আমাদের আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। অর্থাৎ যে রাষ্ট্রের এই যে মৌলিক অধিকারগুলো রাষ্ট্র নিশ্চিত করে সেটাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হচ্ছে। আর যে রাষ্ট্র এই মৌলিক অধিকার নিশ্চিত করে না বরং জনগণের উপরে দমন পীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করে সেটাকে বলা হচ্ছে পুলিশি রাষ্ট্র। সুতরাং কল্যাণমূলক রাষ্ট্র কি সেটা বুঝতে পেরেছ, অর্থাৎ যেই রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চয়তা দিয়ে থাকে সেটাকে আমরা বলছি কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা এসেছে সুইডেন থেকে। সুইডেন থেকে এই ধারণাটা প্রথমে এসেছে। সুতরাং এই কল্যাণমূলক রাষ্ট্রে নাগরিকের অধিকার কি আছে, তার কর্তব্য কি আছে, অর্থাৎ কোন কোন অধিকারগুলো আমাকে রাষ্ট্র এনশিওর করবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পৌরনীতি ও সুশাসন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে থাকে বা এখান থেকে এই বিষয়টা জানা যাবে। আশা করি বুঝতে পেরেছ এই কল্যাণমূলক রাষ্ট্রের যে ধারণা রয়েছে সেটা জানতে হলে পৌরনীতি অবশ্যই পড়তে হবে। এরপর সাত নাম্বার যে কারণে আমরা পৌরনীতি পড়ব সেটা হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। আজকের মানুষ যে সভ্য এবং আধুনিক উন্নত যে জীবনযাপন করছে সেই জীবন কিন্তু মানুষের একদিনে আসে। এটা আজকের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটা বিবর্তনের ফল, অর্থাৎ বিবর্তনের ফলে কিন্তু আজকের এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। সভ্যতার সূচনা লগ্নে মানুষ পাহাড়ে বসবাস করত, তখন মানুষ ছিল অসভ্য, বর্বর, অসামাজিক। নিজের নিরাপত্তার প্রশ্নে এবং অধিকতর উন্নত জীবনের জন্য মানুষ পরিবারে এসে বসবাস করেছে। পরিবার থেকে সমাজের সৃষ্টি হয়েছে, পরবর্তীতে এই সমাজ থেকে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সুতরাং এই নাগরিকের অতীতটা কেমন ছিল, আমরা কতটুকু সামাজিক ছিলাম, নাগরিকের কোন জীবন থেকে আজকের এই জীবনে এসেছে সেই জীবনটাও কিন্তু পৌরনীতি আলোচনা করে। এরপর কোন বিষয়টা নিয়ে আলোচনা করছে, নাগরিকের প্রেজেন্ট সিচুয়েশন যেটা, অর্থাৎ বর্তমান অবস্থাটা নিয়ে আলোচনা করে। নাগরিকের বর্তমানটা কি, অর্থাৎ এক সাম্প্রতিক সময়ে আমরা যে বিষয়টা দেখছি, অর্থাৎ এখানে নাগরিকের কি হচ্ছে, চলমান যে জীবন প্রক্রিয়া রয়েছে অর্থাৎ চলমান যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করছে। এরপর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে, সেটা কি, আজকে যে জীবনটা রয়েছে সেখান থেকে কিভাবে আরও উন্নত জীবনে যাওয়া যাবে, অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করবে। তাহলে আমরা কি পেলাম, পৌরনীতি কেন পাঠ করছি, যে নাগরিকের অতীত সম্পর্কে জানার জন্য, নাগরিকের বর্তমান সম্পর্কে জানার জন্য এবং নাগরিকের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা বা ভবিষ্যৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা পৌরনীতি ও সুশাসন পাঠ করব। এরপর আট নাম্বার যে কারণে পৌরনীতি ও সুশাসন আমরা পড়ব সেটা হচ্ছে সুশাসন সম্পর্কে ধারণা লাভ করার জন্য। সুশাসনটা কি, এর পরবর্তী যে ক্লাসটা রয়েছে সেই ক্লাস পুরো ক্লাসটাই আমরা এই গুড গভর্নেন্স বা সুশাসন নিয়ে আলোচনা করব। একটু ধারণা দিই সুশাসনটা কি আসলে। সুশাসন হচ্ছে একটা ভালো শাসন, কার্যকরী শাসন, দক্ষ শাসন। অর্থাৎ এই সুশাসনে একটু সংক্ষেপে বলি, সামনের ক্লাসটাতে আমরা ডিটেইলস এই সুশাসনের উপরে যাব, যে ধরনের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা,
জনগণের অংশগ্রহণ এবং আইনের শাসন আছে, সেই শাসন ব্যবস্থাকে আমরা বলছি সুশাসন। এই সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। সুশাসন এটা মূলত বিশ্ব ব্যাংকের প্রদত্ত একটা ধারণা। বিশ্বব্যাংক প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেছিল উন্নয়নশীল দেশের উন্নয়নের ক্ষেত্রে, পরবর্তীতে আমরা সেই ক্লাসে যাব। সুতরাং এই সুসম্পর্কে, সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য এই পৌরনীতি ও সুশাসন আমাদের পাঠ করতে হবে। এরপর যে জন্য সুশাসন এই সাবজেক্টটা আমরা পাঠ করব পৌরনীতি, সেটা হচ্ছে প্রশাসনিক জ্ঞান বৃদ্ধির জন্য। প্রশাসনিক জ্ঞানটা কি, প্রশাসনটা কি? আসলে প্রশাসনটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা, সেটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন। প্রশাসনের একটা লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট একটা লক্ষ্যে তাদের পৌঁছানো, অর্থাৎ তাদের নির্দিষ্ট একটা এইম থাকে, সেই এইমে পৌঁছানোর ক্ষেত্রে তাদের সংঘবদ্ধ প্রচেষ্টা থাকে। সুতরাং এই প্রশাসনিক যে জ্ঞান রয়েছে, কীভাবে সেটা রাজনৈতিক দল পরিচালনা করতে হয়, কীভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে হয়, আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষতিটা কোথায়, বা রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই রাজনৈতিক যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেই রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন জ্ঞান তথা প্রশাসনিক জ্ঞান লাভ করতে হলে এই পৌরনীতি পড়তে হবে। এরপর 10 নম্বর যে কারণে আমরা পৌরনীতি পড়ব, সেটা হচ্ছে গণতন্ত্রের বিকাশ সম্পর্কে ধারণা লাভ করব, লাভ করার জন্য। গণতন্ত্র কি? গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, পাবলিক পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের অংশগ্রহণ। তোমাদের একটা অধ্যায়ই আছে এই গণতন্ত্র নিয়ে, আমরা সেখানে আলোচনা করব। এই গণতন্ত্র একটা ভালো সংজ্ঞা রয়েছে আব্রাহাম লিঙ্কনের একটা সংজ্ঞা তোমরা পাবে, যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসন। যে ধরনের শাসন ব্যবস্থায় অধিকাংশ জনগণের অংশগ্রহণ থাকে বা অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। এই গণতন্ত্রে অনেকগুলো ফর্ম আছে। গণতন্ত্রকে কীভাবে সফল করা যাবে, কেন ব্যর্থ হচ্ছে, কোন কোন পদক্ষেপ নিতে হবে, গণতন্ত্র থাকলে কি হবে, না থাকলে কি হবে, এই পুরো বিষয়টা নিয়ে এই পৌরনীতি আলোচনা করে। সুতরাং যদি এই বিষয়গুলো আমরা জানতে চাই, নিঃসন্দেহে পৌরনীতি পাঠ করতেই হবে। এরপর যে কারণে আমরা এই পৌরনীতি পড়ব, সেটা হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য। নেতৃত্ব কি? নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, যেটা এসেছে লিড থেকে। লিডের অর্থ হচ্ছে চালনা করা, পথ দেখানো, সামনে থেকে কাউকে পরিচালিত করা, পরিচালনা করা, সেটাকে বলছি আমরা লিডারশিপ। এই যে নেতার যে গুণাবলী, যে লিড দেয়, যে পথ দেখায়, যে সামনে থেকে কাজ করে, তার যে গুণাবলী রয়েছে সেটা হচ্ছে লিডারশিপ। এই কয়েক ধরনের নেতৃত্ব আমরা পাবো, রাজনৈতিক নেতৃত্ব পাবো, সম্মোহনী নেতৃত্ব আমরা পাবো, প্রশাসনিক নেতৃত্ব পাবো, এটা নিয়ে তোমাদের বিস্তারিত একটা অধ্যায় রয়েছে, সেখানে এই বিষয়ে আমরা আলোচনা করব। সুতরাং এই যে নেতৃত্ব সম্পর্কে, একজন ভালো নেতৃত্বের কী কী গুণাবলী রয়েছে, কী কী গুণ থাকতে হবে, বা সেই নেতৃত্বের কী কী গুণ আবশ্যক, সেই বিস্তারিত তথ্য নিয়ে, একজন সুনাগরিক হতে হলে তার কী কী গুণাবলী প্রয়োজন রয়েছে, এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। আশা করি তোমরাই তো সামনের লিডার, তোমরাই দেশকে নেতৃত্ব দিবে, দেশকে তোমরাই একসময় এগিয়ে নিয়ে যাবে। সুতরাং যখন তোমাদের লক্ষ্য এই, তখন অবশ্যই একজন ভালো নেতা তোমাদের হতে হবে। সুতরাং সেই একজন উত্তম বা ভালো নেতা হতে হলে তোমাদের কী কী গুণ প্রয়োজন রয়েছে, সেটা এই পৌরনীতি আলোচনা করে। এরপর 12 নম্বর যে কারণে পৌরনীতি পড়ব, সেটা সুষ্ঠু সমাজ গঠনে। আমরা যেখানে বসবাস করি, আমরা সমাজে বসবাস করি। কখনো কখনো মানুষ তার নিজের অজান্তেই সমাজের সাথে জড়িয়ে পড়ে, সমাজে তাকে থাকতেই হয়। অনিচ্ছাকৃত হলেও মানুষকে সমাজেই বসবাস করতে হয়, আবার এই সমাজই মানুষকে নিরাপত্তা প্রদান করে, সমাজই মানুষের শেষ আশ্রয়স্থল, সমাজের মানুষগুলোই উন্নত জীবনের পথে তাকে এগিয়ে নিয়ে যায়।
সুতরাং এই সুষ্ঠু সমাজ গঠনে একজন নাগরিকের কি ভূমিকা রয়েছে, কি ভূমিকা হওয়া উচিত, সেই সমাজের ভূমিকাটাও কি, এটা নিয়ে পৌরনীতি আলোচনা করে। এটা যদি জানতে হয় পৌরনীতি পড়তেই হবে। এরপর 13 নম্বর যে কারণে এই পৌরনীতি পড়বো আমরা, সেটা হচ্ছে তুলনামূলক রাজনীতি সম্পর্কে ধারণা লাভের ক্ষেত্রে। তুলনামূলক রাজনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স। একটা দেশের রাজনীতির সাথে আর একটা দেশের রাজনীতির যে কম্পারেটিভ ডিসকাশন যেটা রয়েছে, অর্থাৎ তুলনামূলক যে আলোচনা রয়েছে, সেটাকে আমরা বলছি তুলনামূলক রাজনীতি। আমার দেশের গণতন্ত্র কেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কেমন, পার্শ্ববর্তী দেশ ভারত বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তার সাথে আমাদের যে তুলনাগুলো রয়েছে, এই ক্ষেত্রে যেটা হয় আমরা সবসময় ভালো জিনিসকে অনুকরণ করি, খারাপ জিনিসকে বর্জন করি। তুলনামূলক যে রাজনীতি রয়েছে, আমার দেশের যে রাজনীতি সেখানে যদি কোনো অপসংস্কৃতি থেকে থাকে সেটাকে ত্যাগ করে আমরা আরেকটা দেশের গ্রহণযোগ্য যে মতবাদ রয়েছে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যদি একটু খেয়াল করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে সংবিধানটা রয়েছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর যখন বাংলাদেশ স্বাধীন হল, যুদ্ধবিধ্বস্ত নবগঠিত এই দেশের স্বাধীনতার জন্য প্রথম যে বিষয়টা প্রয়োজন ছিল একটা সংবিধানের, এই সংবিধান 1972 সালের 12ই অক্টোবর এটা উত্থাপন করা হয়েছিল এবং 72 সালের 4 নভেম্বর সেটা গৃহীত হয়েছিল এবং 1972 সালের 16ই ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। সংবিধান তৈরি করার সময় যদি আমরা খেয়াল করে দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কমিটি করে দিয়েছিলেন, 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল। সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র নারী সদস্য ছিল রাজীব বানু এবং বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এই কমিটি যেটা ছিল, সেই কমিটি ভারত, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সাথে তুলনা করে সেই দেশ থেকে বিভিন্ন উপাদানগুলো কপি করে আমাদের একটা সুষ্ঠু ধারার সংবিধান কিন্তু তৈরি করেছিল। সুতরাং এই যে তুলনামূলক যে ডিসকাশন বা তুলনামূলক যে রাজনীতি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা জানতে চাই আমাদেরকে পৌরনীতি পড়তে হবে। এরপর 14 নম্বর এবং সর্বশেষ যে কারণে পৌরনীতিটা পড়ব, সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমরা যেমন একটা রাষ্ট্রের নাগরিক, একটা সমাজের নাগরিক, একটা পরিবারের একজন সদস্য, ঠিক একইভাবে আমরা বিশ্ব নাগরিক, আমরা একটা বিশ্বে বসবাস করি। সেই বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন নাগরিকের কী কী ভূমিকা আছে, কী করা উচিত এবং কী করা উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। যেহেতু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে, একথা নিঃসন্দেহে বলা যায় যে পৌরনীতি ও সুশাসনের প্রয়োজনীয়তা রয়েছে এবং পাঠ পড়তে হবে। শুধুমাত্র পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই রাষ্ট্র, সরকার, সংবিধানই নয়, একটা নাগরিক জীবনের কমপ্লিট গাইড, একটা পূর্ণাঙ্গ যে দিক নির্দেশনা রয়েছে সেটা কিন্তু পৌরনীতিতে রয়েছে। সুতরাং এই সমস্ত কারণের পরিপ্রেক্ষিতেই আমাদেরকে পৌরনীতি ও সুশাসন অবশ্যই পাঠ করতে হবে। আশা করি এত সময় যে বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছ। এর পরেও যদি কোনো কনফিউশন থাকে বা কোনো বইয়ে আরও অনেক হয়তো পয়েন্ট পাবে, আরও আলোচনা পাবে, কোনো বিষয়টা নিয়েই যদি কখনো কোনো অস্পষ্টতা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তত সময় সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। শুভকামনা সবার জন্য।